লোকসভা ভোট ঘোষণার আগেই বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ লাগু করতে চায় বিজেপি। সেই লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে ব্যস্ততা তুঙ্গে। বিরোধীদের তুমুল প্রতিবাদের চাপে পড়ে প্রায় পাঁচ বছর সিএ কার্যকর করার ঝুঁকি নিতে পারেনি কেন্দ্র। আগামী লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারির প্রাক্কালে সিএ লাগুর প্রশ্নে মরিয়া পদ্ম শিবির। নাগরিক সংশোধনী আইন বা সিএ 2019 সালের 11 ডিসেম্বর পাশ হয় সংসদে। পরের দিনই তা রাষ্ট্রপতির সম্মতি পেয়ে আইনে রূপান্তরিত হয়। সংখ্যাধিক্যের জোরে সংসদে সংশোধনী বিল পাস করালেও প্রায় পাঁচ বছর হতে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর করা তো দূর। সিএএ বিধি প্রকাশ করে উঠতে পারেনি অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংসদে বস্তুত নির্বিঘ্নে আইন পাশ হলেও নাগরিকত্বের নামে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে তা প্রত্যাহারের দাবিতে বাংলাসহ নানা রাজ্যে আন্দোলন শুরু হয়। দেশজোড়া সেই আন্দোলনের চাপে পড়ে প্রায় পাঁচ বছরে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্র। এর আগে আন্দোলনের মুখে সংসদে পাশ করা তিন কৃষি আইন বেনজিরভাবে প্রত্যাহারে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। সপ্তদশ লোকসভার মেয়াদ শেষ হবে মে মাসে। লোকসভা নির্বাচন দোরগোড়ায়। নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হলেই আদর্শ আচরণ বিধি চালু হবে। স্বভাবতই তার আগে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি প্রকাশ করতে না পারলে ভোটের বাজারে ফের মুখ পুড়বে বিজেপির। বিশেষত বাংলায় সিএএকে হাতিয়ার করে মতুয়া সম্প্রদায়ের সমর্থন আদায় করা বিজেপির আসন্ন লোকসভা ভোটের বাজারে বিপদ অনিবার্য। রাজ্য সফরে গত কয়েক বছরে দফায় দফায় অমিত শাহ সিএএ লাগু করার প্রতিশ্রুতি ভোটে বিজেপিকে বেকায়দায় ফেলতে পারে। সূত্রের দাবি, এইসব আশঙ্কা থেকেই নির্বাচনী আচরণ বিধি চালুর আগেই সিএএ কার্যকর করতে মরিয়া মোদী শাহ। মঙ্গলবার এক বেসরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লোকসভা ভোট ঘোষণার আগেই সিএএ কার্যকর করা হবে। আগামী শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা। সপ্তাহখানেক ধরে দফায় দফায় মোদী রাজ্য সফরে এসে জনসভা করছেন। এরই মধ্যে লোকসভায় বাংলার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। দলীয় সূত্রের দাবি, বাংলায় নির্বাচনী প্রচারের এই আবহেই সিএএ লাগুর বিজ্ঞপ্তি জারি করতে চাইছে বিজেপি। উল্লেখ্য, কেন্দ্র জারি করলেও বাংলায় তা কার্যকর করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি।